السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. بعد আত্মশুদ্ধি, আত্মশুদ্ধির অর্থ হল নিজেকে সংশোধন করা, নিজেকে খাঁটি করা, নিজেকে পরিশুদ্ধ করা। পরিভাষায় সর্বপ্রকার অনিসলামিক চিন্তা চেতনা থেকে, নিজের অন্তরাত্মাকে পাপাচারমূলক চিন্তা চেতনা থেকে নিজের অন্তরাত্মাকে নির্মল এবং পবিত্র রাখাকেই আত্মশুদ্ধি বলে। আল্লাহ তাআলার স্মরণ এবং আল্লাহ তাআলার আনুগত্য এবং আল্লাহ তাআলার ইবাদতের জন্য নিজের অন্তরাত্মাকে একনিষ্ঠ করে দেওয়া, একেবারে আল্লাহর জন্য পবিত্র করে ফেলা, এটা আত্মশুদ্ধির মাধ্যমেই সম্ভব। আত্মশুদ্ধির আরবি পরিভাষা হলো তাসকিয়াতুন নাফস, একে সংক্ষেপে তাসকিয়াও বলা হয়। আত্মশুদ্ধির মূল উদ্দেশ্য হল নিজের আত্মাকে সকল ধরনের পাপাচার থেকে পবিত্র রাখা, এবং আত্মশুদ্ধির কারণে একজন বান্দা নিজের নফসকে পবিত্র রাখতে পারে, তার কর্মকাণ্ডকে একমাত্র আল্লাহ তাআলার জন্যই উৎসর্গ করে। আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দেহ এবং আত্মা দুটির সমন্বয় কিন্তু মানুষ। দেহ বলতে হাত, চোখ, কান, পা, নাসিকা ইত্যাদিকে বোঝায়। আর এই দেহের ভিতরে যে জিনিসটা মানুষ রূপে বেঁচে আছে সেটার নামে আত্মা। এটার কারণেই মানুষের মনুষ্যত্ববোধ, এটার কারণেই মানুষের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দেহের মধ্যে একটি গোশতের টুকরো আছে, এটা যদি সুস্থ থাকে পুরা দেহ সুস্থ থাকে, আর এটা যদি অসুস্থ হয়ে যায় পুরা দেহ অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কাল, সেই গোশতের টুকরাটার নাম হইল কলব। দিনী ভাইসব, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহর গোলামি করার জন্য নিজের আত্মাকে আল্লাহমুখী করা, নিজের কলবকে আল্লাহমুখী করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি নিজের দেহটা পবিত্র হয় আর আত্মাটা যদি কলুষিত থাকে তাহলে সেটাকে পবিত্রতা বলে না। আমরা নামাজের জন্য অজু করি, আমরা পবিত্রতা অর্জন করি ইবাদতের জন্য। মনে রাখবেন, অজুর দ্বারায় অঙ্গ প্রত্যঙ্গগুলো পবিত্র হয়, কিন্তু আত্মা পবিত্র করতে হলে নিজের নফসকে সকল খারাপ চিন্তা থেকে হেফাজত করতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল করিমে বলেছেন, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ তাআলা কিন্তু এটার হিসাব নেবেন। তো এই যে অন্তরে খারাপ চিন্তা করা, খারাপ ধ্যান ধারণা লালন করা, এটার অনুমতিও কিন্তু ইমানদারকে দেওয়া হয়নি। মনে রাখবেন, পাপের চিন্তাটা আগে অন্তরে আসে, তারপরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেটা বাস্তবে রূপ লাভ করে। তাই অন্তরাত্মা যখন আল্লাহর জন্য হয়ে যায় তখন বান্দা আল্লাহর জন্য হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তরকে তোমার দিনের উপরে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ তাআলা এই যে তাসকিয়া নফস, নিজের আত্মাকে, নিজের চিন্তা চেতনাকে সকল প্রকার পাপাচারমূলক চিন্তা থেকে হেফাজত করা, নিজের আত্মাকে, এ বিষয়ে আল্লাহ বলছেন সূরা আশ-শামসের 9 এবং 10 নম্বর আয়াত, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, নিশ্চয়ই যেই ব্যক্তি আত্মাকে পুত পবিত্র রাখবে সেই সফল কাম হবে। সুবহানাল্লাহ, যেই ব্যক্তি নিজের আত্মাকে পুত পবিত্র রাখবে সে সফল কাম হবে, আর যেই ব্যক্তি নিজের আত্মাকে কলুষিত করে ফেলবে খারাপ চিন্তার দ্বারায় সে কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ভাই বোনেরা, এ আত্মা পরিশুদ্ধ হওয়া যে দরকার এটা কিন্তু আমরা অনেকেই অনুভব করি না। আত্মা কলুষিত হওয়ার কারণে মানুষ কিন্তু গালি দেয়, আত্মা নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষ হারাম খায়, আত্মা নষ্ট হয়ে যাওয়ার কারণে, অপবিত্র হয়ে যাওয়ার কারণে মানুষ মদ খায়, নেশা করে, আত্মা অপবিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষ ব্যভিচার করে, হোটেলে যায়, মদ এবং নারী নিয়ে রাত কাটায়, আর এগুলিকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করে। এটার নাম এক শ্রেণীর লোকেরা দিয়েছেন আধুনিকতা। না, এটা আধুনিকতা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। সুবহানাল্লাহ, সেদিন ধন সম্পদ কাজে আসবে না, আর কাজে আসবে না কোনো ছেলে মেয়ে,
পিতা পুত্র স্ত্রী ছেলে মেয়ে পরিচয়টাও দেবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন সেই ব্যক্তি মুক্তি পাবে যে নিজের অন্তরাত্মাকে বিশুদ্ধ করে আল্লাহমুখী হবে এবং আল্লাহর কাছেই সে যাবে। আমরা অন্তরাত্মাকে পবিত্র করতে চাই, আল্লাহর দেওয়া রহমত ব্যতীত আল্লাহর দয়া ব্যতীত অন্তরাত্মা পবিত্র করা আমার ব্যক্তিগত সাধনা দিয়ে সম্ভব না। তাই আল্লাহর কাছে সবসময় দোয়া করা, নিজেও চেষ্টা করা। অন্তরাত্মা পবিত্র হবে কীভাবে, আত্মশুদ্ধি কীভাবে অর্জন করব, জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তসবিহ ইস্তিগফারের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি অর্জন করব। আল্লাহর ইবাদতগুলি, আল্লাহর হুকুমগুলি, ফরজগুলি পালন করার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করব, ওয়াজিবগুলি পালন করার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করব, হারাম থেকে দূরে থাকব, হালাল খাওয়ার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করব, মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতে আত্মা প্রশান্তি লাভ করে এবং কোরআন তেলাওয়াত কিন্তু বড় জিকির, যা আল্লাহ তাআলার কথা আপনি আলোচনা করতেছেন এটা কিন্তু আল্লাহর একটা জিকিরও বটে। আত্মশুদ্ধি অর্জন করার জন্য আমরা ফিকির করব, যেমন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করা, কিভাবে এই পাপিষ্ট সমাজ যারা যারা সমাজে পাপ ছড়িয়ে দিচ্ছে তাদেরকে দিনের পথে আনা যায় এটা নিয়ে ফিকির করা, আর বসে বসে চক্ষু বন্ধ করে সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা এবং আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে এখন আছি, পরকালে আবার কিভাবে থাকব, কবর হাসর মিজান ফুলসেরাত, আপনি যখন একা একই বসে এই জিনিসগুলো চিন্তা ফিকির করবেন কোরআন সুন্নার আলোকে, তখন অন্তরাত্মা বিকশিত হবে, আত্মা পবিত্র হবে। আর আত্মা যদি পবিত্র হয়ে যায় তাহলে আপনি এমন একটা প্রশান্তি অনুভব করবেন যেটা পৃথিবীর কোটি টাকা দিয়েও এটা এটার মূল্য পরিশোধ করা সম্ভব না। আজকে বহু মানুষের আত্মা নষ্ট হয়ে গেছে, রাষ্ট্রের আত্মা নষ্ট হয়ে গেছে, অর্থনীতির আত্মা নষ্ট হয়ে গেছে, সমাজনীতির আত্মা নষ্ট হয়ে গেছে, রাজনীতির আত্মা নষ্ট হয়ে গেছে। তাই আসুন আত্মশুদ্ধির দিকে আমরা খেয়াল করি, নিজেকে পরিশুদ্ধ করি। নিজেকে পরিশুদ্ধ করার জন্যই তো সমাজ সংশোধন হওয়া দরকার, নিজেকে পরিশুদ্ধ করার জন্যই তো সংস্কৃতি পরিশুদ্ধ হওয়া দরকার, নিজেকে পরিশুদ্ধ করার জন্যই তো অর্থনীতি পরিশুদ্ধ হওয়া দরকার, নিজেকে পরিশুদ্ধ করার জন্যই তো পুরা এই সমাজ ব্যবস্থাটা আল্লাহর কোরআন নবী সুন্নতের আলোকে পরিচালনা করা দরকার। আসুন আত্মশুদ্ধির জন্য নিজে নিজের জানমাল আল্লাহর পথে বিনিয়োগ করি আর নিজের আত্মাকে পবিত্র রাখার জন্য সার্বক্ষণিক চেষ্টা করি, আমৃত্যু আল্লাহর দ্বীনের পথে নিজেকে কায়েম রাখি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।